রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফের একবার ভালোবাসায় ভরিয়ে দিল ত্রিপুরার মানুষ রাজধানীর বুকে সুবিশাল মিছিল করে সাতাশে মার্চ বুধবার মনোনয়ন পত্র জমা দিলেন ভারতীয় জনতা পার্টি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব আগরতলা শহরে রবীন্দ্র ভবনের সামনে থেকে র্যালি করে পশ্চিম জেলা জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা শাসক বিশাল কুমারের কাছে জমা দিলেন তিনি এই বিশাল উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কৃষিমন্ত্রী রতন লাল নাথ সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিপ্রামথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং ত্রিপুরা মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এদিনের র্যালি থেকে দলের হয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টিতে ভরসা রেখেছেন তিনি আগামী লোকসভা নির্বাচনে বেশি চারশোর মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে বিশ্বাস তার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম আসনের জনতা পার্টির পদ্মচিহ্নের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজির একটু আগে আমরা সবাই মিলে এখানে ওনার যে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার

नॉर्थ ईस्ट और नॉर्थ ईस्ट और वेस्ट क्या वेस्ट नॉर्थ वेस्ट नॉर्थ ईस्ट और नॉर्थ वेस्ट हरियाणा और त्रिपुरा इसके संबंध लगातार आगे बढ़ते रहे आपका बहुत बहुत धन्यवाद ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক শাহের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে বলে এদিন আশা প্রকাশ করেছেন হারিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি মানিক শাহজীত্ব Madam. अब की बात अब की बात उसको मजबूत करना आप सबको राम राम जय श्री राम सियावर रामचंद्र की सियावर रामचंद्र की सियावर रामचंद्र की বিপুল পরিমাণ কর্মী সমর্থকদের উপস্থিতিতে রাজ্যবাসীর শুভেচ্ছার সাথে নিয়ে বুধবার পত্র দাখিল করলেন বিপ্লব কুমার দেব দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় দিনের মিছিলে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ